ক্রিয়েটার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে খুবই বিগিনার লেভেলের একটি ভিডিও। আমি ইউটিউবে ঘোরাঘুরি করছিলাম, একসময় ইউটিউবের সার্চ বারে যখন ইউটিউব লিখতে যাই তখন দেখি যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো এই কিওয়ার্ডটি আমার চোখের সামনে পড়ে। তো সেই কারণেই আমি এই ভিডিওটিতে বানাতে যাচ্ছি। অবশ্য ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো এই ভিডিও আমার অনেক আগে এই চ্যানেলে আপলোড দেওয়া আছে। তো প্রথমত আমরা আজকে একদম প্রথম থেকে শেষ অবধি একটি ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় সেটা দেখব। তো আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, করার পর ইউটিউবে ঢুকবেন, নর্মালি youtube.com এ ঢুকবেন। ঢোকার পর দেখতে পারবেন যে উপরে সাইন ইন লেখা থাকে এরকম, সাইন ইনে ক্লিক করবেন। আমি খুব শর্টের উপরে ভিডিওটি করতে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি গুগল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি গুগল অ্যাকাউন্ট সাইন ইন করবেন। আমি ধরে নিচ্ছি আপনি একদমই বিগিনার, আপনার কোনো গুগল অ্যাকাউন্ট নেই। তো আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করব, ফর মাই সেলফ করবো। দেন এখান থেকে আপনার নাম দিবেন, ধরে নিচ্ছি আপনার নাম তাহসান, তাহসান খান। ওকে, ক্রিয়েট এ নিউ জিমেইল ইনস্টেড এখানে ক্লিক করব। দেন এখানে আমরা ইউজার নেম দেবো তাহসান, এখানে পাসওয়ার্ড দিতে হবে আপনার। পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট করব। নেক্সটে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোন নাম্বার অপশনাল, আপনি অবশ্য দিবেন, এটা দিলে ভালো। অ্যান্ড রিকভার ইমেল অপশনাল, এটাও দিতে ভালো হয়। আমি এখানে দেখি যদি ফোন নাম্বার চাই তবে দিব, নয়তো দিব না, যেহেতু আপনাদের দেখানোর জন্য খুলছি আমি ইমেলটা। তো এখানে আপনার এজ, জেন্ডার, নেক্সট। তো হয়তো আমাদের এখানে গুগলে যে ফোন ভেরিফিকেশন চাই সেটা হয়তো চাইবে না, দেখা যাক। তো হয়ে গেছে আমাদের গুগল অ্যাকাউন্ট খোলা। তো আমরা চ্যানেল এবার খুলতে যাচ্ছি। খেয়াল করুন আমরা সেই সাইন ইন লেখার এখানে দেখতে পাচ্ছি আমাদের নামের যে প্রথম অক্ষর সেটার লোগো আসছে। তো আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব, করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ চ্যানেল লেখা। তো আমরা ক্রিয়েট এ চ্যানেলের উপরে যদি ক্লিক করি, গেট স্টার্টেড, এখানে আপনার নাম দিয়ে করবেন বা কাস্টম নেম ইউজ করবেন, সেটা আপনি অবশ্যই কাস্টম নেম ইউজ করবেন। আপনার চ্যানেল যা যেটার উপরে আপনি চ্যানেলটি তৈরি করতে যাচ্ছেন বা যে কোনো যে কন্টেন্টের উপরে দিতে যাচ্ছেন আপনি একটা ইউনিক নেম সিলেক্ট করবেন। দেন এখানে আপনার কাস্টম নেম দেবেন, আমি দিলাম টেক ইকাল প্রসান, ওকে, অ্যান্ড ক্রিয়েট এ ক্লিক করবেন। দেন হয়ে গেল আপনার চ্যানেল খোলা। আপনাকে এখন ইউটিউব স্টুডিওতে নিয়ে আসা হয়েছে। তো এখান থেকে আপনার চ্যানেলের লোগো সিলেক্ট করতে বলে, ওরা চ্যানেলের লোগো সিলেক্ট করতে হবে, যে কোনো একটা লোগো আপনি দিয়ে দিবেন। এখানে চ্যানেলের ডেসক্রিপশন দিতে হবে, আপনার চ্যানেলের শর্ট একটি ডেসক্রিপশন দিয়ে দেবেন, আপনার চ্যানেলের কিসের উপরে চ্যানেলটি বানাচ্ছেন বা একটা ছোট্ট শর্ট ডেসক্রিপশন এখানে দিয়ে দিলে ভালো হয়, যেটা আপনার চ্যানেলের অ্যাবভ সেকশনে থাকবে। এখানে কাস্টম লিংক চ্যানেলের, যেটা আপনার যদি কোনো কাস্টম ইমেইল বা ইউআরএল থাকে সেটা এখানে দিতে পারেন। এখানে আপনার সোশ্যাল লিংক, যেগুলো আপনার চ্যানেলের ওই চ্যানেল আর্টের সাইডে নিচের দিকে থাকে, দেখবেন অনেক চ্যানেলের আছে যেটা আপনি কম্পিউটার দিয়ে ব্রাউজ করলে বুঝতে পারবেন। তো এখানে সোশ্যাল লিংক, এইগুলো অপশনাল, এইগুলো আমি পরে সেট করতে পারি। তো আপনাদের দেখানোর জন্য আমি এখানে বলে দিচ্ছি, এখানে আপনার চ্যানেলের লোগো দিবেন, এখানে ডেসক্রিপশন, এখানে কাস্টম যদি কোনো ইউআরএল থাকে সেটা দিলেও দিতে পারেন, না দিলে না দিতে পারেন। এখানে আপনার চ্যানেলে যদি ফেসবুক পেজ, টুইটার পেজ, টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে সেগুলো দিয়ে দিবেন। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ করলে আপনার চ্যানেলে নিয়ে চলে যাবে। আমি সেট আপ, হিয়ার ইউ ক্যান সো ইউর চ্যানেলস, আপনার চ্যানেল তৈরি হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে গিয়ে আপনার চ্যানেলের জন্য চ্যানেল আর্ট বা লোগো মিনিমো এখান থেকে আপনি দিতে পারেন। চ্যানেল টেইলার হু হ্যাভেন্ট সাবস্ক্রাইব, এটা আপনি যে একটা ভিডিও আপলোড দিবেন দেওয়ার পরে আপনার চ্যানেলের উপরে দিতে পারবেন, আপনার চ্যানেলের হোম পেজে।
অ্যান্ড দেন ফিসার, এখানে রিটার্নিং যারা সাবস্ক্রাইবার আছে আপনি ফিসার একটা ভিডিও দিতে পারেন, অবশ্য আপনি ভিডিও আপলোড দিবেন দেন তারপরে সেটা আসবে এখানে। ব্র্যান্ডিং অপশনে দেখতে পাচ্ছেন এখানে আপনার চ্যানেলের প্রোফাইল পিকচার আর লোগো বলে, ব্যানার ইমেজ মানে চ্যানেল আর্ট যেটা লম্বা করে থাকে ওটা, অ্যান্ড ভিডিও ওয়াটারমার্ক, দেখবেন যে আপনি যখন ভিডিও দেখেন তখন ওই চ্যানেলের লোগোটা যদি আপনি দিয়ে রাখেন তাহলে অল টাইম আপনার ভিডিওর উপরে একটা ওয়াটারমার্ক শো করবে বা ওখান থেকে সাবস্ক্রাইব করার অপশনটা যে কেউ দেখতে পারবে। আর বেসিক ইনফোতে আছে হচ্ছে আপনার চ্যানেলের ডেসক্রিপশন, চ্যানেল ইউআরএল, আর হচ্ছে কন্ট্যাক্টের জন্য যদি ইমেল দিতে চান সেক্ষেত্রে আপনার এখানে। সো গাইস, এই ছিল আপনি বেসিক কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে পারেন সেটার উপরে ধারণা দেওয়ার জন্য আপনাদের জন্য একটি ভিডিও। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর দ্য নেক্সট ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।